বৃষ্টিতে এবারও পাহাড় ধসের আশঙ্কায় রাঙামাটি শহরে বিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আর জেলা প্রশাসনের টিম পাহাড়ের পাদদেশে ঘুরে সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করেছেন রাঙ্গামাটি থেকে ইয়াসিন রানা সোহেলের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শাহাবের রিপোর্টে দু সালের ১৩ জুন প্রবল বৃষ্টিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি শহরের ভেদভেদির যুব উন্নয়ন বোর্ড এলাকা মুসলিমপাড়া শিমুলতলি রূপনগর সাপছড়ি মগবান বালুখালী এবং ঝুড়াছড়ি কাপ্তাই কাউখালী ও বিলাইছড়ি উপজেলায় পাঁচ সেনা সদস্যসহ একশো বিশ জনের মৃত্যু হয় শহরের মানিকছড়িতে রাঙামাটি চট্টগ্রাম সড়কের উপর থেকে মাটি সরাতে গিয়ে পাঁচ সেনা সদস্য ফের পাহাড় ধসে মাটি চাপায় পড়ে মারা যান প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস ও বাড়ি ঘর তৈরির নিষেধাজ্ঞা থাকলেও লোকজন পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছে ওই যে যখন বৃষ্টি পড়ছে তখন বৃষ্টির কারণে মানে উপর থেকে পানি পড়াতে এটা ভাঙছে কখন এটা রাত চারটার দিন দিনে আনে দিনে হাই হঠাৎ ভাঙ্গ হইলো বৃষ্টি বেশি হইলে রোড গাড়া ফুরিতে হাই আর ভালো হইলে আমি এই পরিস্থিতি দিন যেতে আছে ঘর কিছু নেই পানি যদি বেশি হয় তখন ফাড়িতে পারি না পানি যখন কমে তখন ফাড়ে চলে আসি আর কি অত দিন মজুর বিভিন্ন জায়গায় হয়তো অল্প টাকা দিয়ে জায়গা কিনে এখানে ঘর বানছে এখন এরা যাবে কোথায় এটাও সবারটাও প্রশাসনকেও দেখতে হবে সরকারকেও দেখতে হবে এই জিনিসগুলো রাঙামারিতে শতকরা নব্বই পার্সেন্ট জায়গা এইভাবে কিন্তু থাকে মানুষ যে সময় ভারী বৃষ্টি হয় এ সময় ডিসি নিজে আসে আসে আমাদের ওখানে নিয়ে যায় আমরা ওখানে চলে যাই আমরা ওই সময় ঘরে থাকি না যারা ঝুঁকিপূর্ণ মনে করেন তিনশো দু তিনশো কুড়ি মিল তো ইনশাল্লাহ বালই আছে খারাপ নয় এটা তো কত সালু হয়েছে তো আবার সালো হয়েছে এটা হয়েছে আল্লাহর আচ্ছা কোন এখন আছে এখন আবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে রাঙ্গামাটি শহরে বৃষ্টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে একই সঙ্গে দুর্যোগের ক্ষতি ঠেকাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে জানালেন জেলা প্রশাসক অন্তর্ত্ব পদক্ষেপ শুরু হয়েছে গতকাল মানে রাত পর্যন্ত আমাদের লোকজন বাইরে ছিল লোকজনকে উদ্ধার করা মোটিভেট করা লোকজনের মধ্যে আগ্রহ কম আজকে আমাদের এখন আমরা এখন ফোর্স করে লোকজনকে সরিয়ে ফেলবো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবেন ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার্স আমার ম্যানিস্টার সাহেবরা থাকবেন এই অতিরিক্ত জেলা প্রশাসক এবং ইউনোম চারটা কমিটি করে দেওয়া হয়েছে চারটা কমিটি তারা আসলে তাদের ওই ইভাকুয়েশন যেটা পাবলিককে ফোর্স করে তাদের ঘর বাড়ি থেকে একটু সরিয়ে ফেলবে আর আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে যে যেখানে ফ্যাসিলিটি দরকার আছে কেন্দ্রে পৌঁছার পরে খাবার দাবারের বিষয় আছে সেই বিষয়গুলোও দেখা যাচ্ছে জেলা এখন পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছে প্রায় দশ হাজারের বেশি মানুষ শাহাবুদ্দিন সিহাব আর টিভি